নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো অমিত মৌদা ট্রাভেলিং পেয়ার। আমরা এখন চলে এসেছি বাকসারার পুরানো নবনারী তলায়। এইটা অবস্থিত সাতঘড়া অঞ্চলে। এখানেই কিন্তু রাধাকৃষ্ণর প্রথম পুজো শুরু হয়েছিল পুরানো নবনারী তলায়। এর পরে অনেক বছর পরে এখন হচ্ছে নতুন নবনারী তলাতেও সেম রাধাকৃষ্ণর পুজো হচ্ছে অষ্টসখী নিয়ে। আর এখানে দেখো নিমাই ঠাকুর জগন্নাথদেবকে জড়িয়ে ধরে আছে। তো ঠাকুরে ঠাকুরে মিলন কিন্তু খুব ভালোই লাগে। মূল মন্দিরের বিপরীতেই আছে দুটি ঘর করা, যেখানে নিমাই ঠাকুরের সাথে জগন্নাথদেব এবং শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে। আর দেখো এই দুটি ঘরের আমরা ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর বিপরীতেই আছে মূল মন্দির, একটি টিনের সেট করা, সেখানে আছে নবনারী, বাকসারার পুরনো নবনারী। তা সেটিও তোমাদেরকে এবারে ভালো করে দেখাবো যে মেইন যে এখানকার আকর্ষণ যে পুরনো নবনারী ঠাকুর, সেই জিনিসটা তোমাদের দেখাবো। 2023 সালের 5ই মে বুদ্ধ পূর্ণিমার দিনকে এই পুজো শুরু হয়েছে আর থাকবে প্রায় 4 মাস, মানে শ্রাবণ মাসের শেষ রবিবার দিনকে ঠাকুর বিসর্জন হয়। যেদিনকে রাম ঠাকুর বিসর্জন হবে সেদিনকেই এই ঠাকুর বিসর্জন হবে। তাই এইটি হলো রাধাকৃষ্ণের একটি রূপেরই পুজো। এখানে অষ্টসখী দেখো এখানে হাতির আকার নিয়েছে। এই যে সামনে থেকে যদি এই জায়গাটা দেখো ভালো করে বুঝতে পারবে, এখানে অষ্টসখী হাতির আকার নিয়েছে এবং সঙ্গে আছে রাধা। তার মানে কি, অষ্টসখী মানে 8 জন এবং রাধাকে নিয়ে 9 জন, সেই জন্য এই পুজোটিকে নবনারী বলা হয়, যে কৃষ্ণের সঙ্গে 9টি নারী আছে। তাই এই ধরনের ঠাকুর এই বাকসারা ছাড়া আর কোথাও দেখা যায় না। এই যে নবনারী যে পুজো, পুরাতন নবনারী কি নতুন নবনারী, এই ধরনের যে কাহিনী ঠাকুর সেটা আর অন্য কোথাও তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র এই হাওড়ার বাকসারাতেই দেখতে পাবে। তাও একটি নয়, দুইটি বিশালাকার ঠাকুর, পুরনো এবং নতুন নবনারী। আর নবনারীর পাশেই আছে সাবিত্রী সত্যবানের ঘর। এই সাবিত্রী সত্যবানকে তোমরা সব জায়গাতে দেখতে পাবে। তোমরা যদি সমুচণ্ডী তলার ভিডিও দেখো কিংবা রামরাজা তলার রাম ঠাকুরের ভিডিও দেখো, সেখানেও সাবিত্রী সত্যবান আছে, সঙ্গে থাকে শ্রীকৃষ্ণ ও যমরাজ। আর দেখো ঠাকুরের চারিদিক তো ভোগের রান্নার ঘর আছে, যেখানে ঠাকুরের রান্না তৈরি করা হয়। ঠাকুরকে ভোগ দেওয়ার আগে যে রান্নাটা তৈরি করা হয় তার ঘর এই পাশেই আছে। আর আমিও একটু ফটো তুলে নিচ্ছি, সেলফি তুলে নিচ্ছি, কারণ ঠাকুরের সামনে এসে ওই জায়গাটার তো আলাদা রকম মাহাত্ম্য একটা তৈরি হয়েই যায়। আর সেই জন্য সেলফি টেলফি তুলে এবারে চারদিকটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। বাকসারার এই পুরনো নবনারী যে ঠাকুর, তার সঙ্গে বাকসারার যে আরেকটি নতুন নবনারী ঠাকুর আছে, তাদের মুখের অনেক পার্থক্য আছে। তোমরা এখন পুরাতন নবনারীটা দেখে নিলে যে তার সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধার এক ধরনের মুখ, যে মুখমণ্ডলের যে আকার সেটা একরকম। এবার তোমাদেরকে নিয়ে যাব নতুন নবনারী তলায়, সেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে রূপ আলাদা, অনেকটাই আলাদা। তা সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেননা এরপরে আমরা যাব নতুন নবনারী তলায়। ভালোই লাগলো পুরানো নবনারী ঠাকুর এসে গেছে, এবারে 4 মাস পুজো হবে শ্রাবণ মাসের শেষ রবিবার। তোমরাও এসো, ভালো লাগবে, এখানে আশা করি দেখতে থাকো। আমরা নতুন নবনারী তলায় চলে এলাম। পুরাতন নবনারী তলা থেকে নতুন নবনারী তলা একটুখানি রাস্তা। আর এই নতুন নবনারী তলার পাশেই আছে হনুমান মন্দির। তা আমরা প্রথমে হনুমানজির দর্শন করলাম। এখানে একটি হনুমান মন্দির আছে, এখানে হনুমানজির নিত্য পুজো করা হয়। আমরা হনুমানজির দর্শন করে এবার আমরা চলে যাব নতুন নবনারী তলায়, মন্দিরের ভেতরে প্রবেশ করব। নতুন নবনারী তলায় চলে এসেছি। আর নতুন নবনারী তলার প্রবেশ গেটটা এত সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে আছে কটা থেকে কটা পুজো হয়, সকালে কখন পুজো হয়, সন্ধ্যা আরতি কখন হয়, সব টাইমই এখানে দেয়া আছে। আর প্রথমে ঢুকেই যেটা আমরা ঘর পাই, সাবিত্রী সত্যবানের ঘর, সাথে থাকে যমরাজ আর ধর্মরাজ। তো দেখো বন্ধুরা,
সাবিত্রী সত্যবানের গল্প কাহিনী আমরা সবাই কম বেশি জানি, তো সেইটাই এখানে তুলে ধরা হয়েছে যে যমের হাত থেকে, যমরাজের হাত থেকে সাবিত্রী কিন্তু সত্যবানকে ফিরিয়ে এনেছিলেন। আর এখানে দেখো নৃসিংহদেব, যেটা আমরা বলি কৃষ্ণের যে অবতারের কথা আমরা জানি, নৃসিংহদেবের অবতার, আর এখানে আছে পুতনা রাক্ষসী সাথে শ্রীকৃষ্ণ। তো এইরকম বিভিন্ন ধরনের কৃষ্ণের যে লীলাময়ী দৃশ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এইখানে কালীয় নাগ যে দমন করেছিলেন কৃষ্ণ, তারপরে এছাড়া অনেক লীলা যে করেছিলেন কৃষ্ণ, যে করে গেছেন সেই লীলাগুলোই নতুন নবনারী তলায় তুলে ধরা হয়েছে। এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখানেও পুরোপুরি টিনের সেট করা আছে পুরো জায়গাটা, এবং তার সামনেই রাখা আছে নতুন নবনারী ঠাকুর। দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম যে পুরাতন নবনারী এবং নতুন নবনারীর মধ্যে মুখের যে আদল সেটা অনেকটাই আলাদা, তা তোমরা সেটা দেখো। এখানে ঠাকুরের চোখ হচ্ছে টানা টানা, আর ওখানে ছিল মানে পুরাতন নবনারীতে ঠাকুরের মুখ অনেকটা শান্ত। এই বছরে যে পুরাতন নবনারী যে ঠাকুর, তার দুই পাশে গৌরনিতাইকে রাখা হয়েছে, এবং নিচে আছে শ্রীকৃষ্ণের যে বাল্য রূপ যে গোপাল ঠাকুর, সেই গোপাল ঠাকুরকে এখানে নিচে রাখা আছে, এবং পুরোহিত মশাই এখানে পুজো করছেন। এখানে প্রত্যেক দিন সন্ধেবেলা 8টার সময় থেকে নিত্য পুজো শুরু হয় এবং 8:30 থেকে সন্ধ্যারতি শুরু হয়। তা আমরা ঠাকুরের দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এই ঠাকুর এখন থাকবে 4 মাস, মানে সব ঠাকুরই, পুরনো নবনারী তলা, নতুন নবনারী তলা, সব ঠাকুরই শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হবে। দেখো এখানে সব মন্দিরের সময়সীমা লেখা আছে। এই নতুন নবনারী তলা তো একই কাহিনী, অষ্টসখীর ওপরে আছে শ্রীকৃষ্ণ, এবং সঙ্গে যেহেতু রাধা আছে সেই জন্য অষ্টসখী, আর রাধাকে নিয়ে 9টি নারী, তা সেই জন্য হচ্ছে নবনারী। দেখো এখানে অষ্টসখীর যে নাম, সেই নাম সব লেখা আছে। আমাদের বাক্সারা নতুন নবনারী তলা এবং পুরাতন নবনারী তলায় 2টি ঠাকুরই দেখা হয়ে গেল। তোমরাও যারা এখনও আসতে পারোনি বাক্সারায়, তারা অবশ্যই চলে এসো এবং দেখে যেও। এই ঠাকুরগুলি খুবই সুন্দর লাগবে তোমাদের এই ঠাকুরকে দেখে, এবং আশা করব আমাদের এই ভিডিওটাও খুব তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।